নমস্কার বন্ধুরা বাচ্চাই রান্না বান্নাতে সকলকে স্বাগত চাল দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানিয়ে নেওয়া যায় সেটা একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না প্রথমেই দেখো আমি তার মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচ এরপর এখানে দিয়ে দিচ্ছি বাসমতি চাল তোমরা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো আমি বাসমতি চাল দিয়ে করেছি চালটাকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে দেখো ভেজে নিয়েছি এইভাবে চালটাকে লাল করে ভেজে নিতে হবে চালটা ভেজে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ভাজা চালটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি মিক্সার জারের মধ্যে এলাচের গুঁড়ো হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ দু চামচের মতো ছ সাতটা কাজু বাদাম আর ছ সাতটা দিয়ে দিচ্ছি আমন বাদাম এটাকে একসাথে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো করার মিশ্রণটাকে স্টেনারের মধ্যে ভালো করে চেলে নিচ্ছি যাতে করে দানা জাতীয় অংশগুলো না থাকে এরপর চালটাকে ঠান্ডা করেও গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর চালটাকেও স্টেনারের মধ্যে চেলে নিচ্ছি ভালো করে এইভাবে চেলে নিলে তাহলে দানা জাতীয় ভাবটা থাকবে না এরপর ফোটানো দুধের মধ্যে অল্প অল্প করে গুঁড়ো করা চালটাকে মিশিয়ে নিতে হবে একবারেই চালটাকে কখনোই দিয়ে দেবে না তাহলে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে দুধের সাথে চালটাকে মেশাতে হবে এখানে আরেকটু দুধ দিয়ে দিয়েছিলাম যাতে করে এই চালের গুঁড়োটা পাঁচ মিনিট মতো দুধের মধ্যে সিদ্ধ হতে পারে তাই দুধটা হাফ কাপ মতো অ্যাড করেছি এরপর বাদাম চিনি এলাচের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা কড়া থেকে না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা পাক দিয়ে যেতে হবে এরপর দেখো সবশেষে একটু খোয়া ক্ষীর অ্যাড করে দিলাম তোমরা খোয়া ক্ষীরের পরিবর্তে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারো মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার একটা কন্টেনার নিয়ে নিয়েছি সন্দেশটাকে সেট করতে হবে কনটেনার মধ্যে সন্দেশের মিশ্রণটাকে নিয়ে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি এইভাবে এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে সেট হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ফির তিরিশ মিনিট পর সন্দেশটা পুরোপুরি সেট হয়ে গেছে এইভাবে চাল দিয়েও যে এত সুন্দর সন্দেশ বানিয়ে নেওয়া যায় সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না অসাধারণ হয় সামনেই পুজো আসছে এইভাবে চাল দিয়ে সহজেই তোমরা মিষ্টি তৈরি করে নিতে পারবে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট হল সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ